বাংলা মানবতার সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ আলমিনাম আলাহ আশরফ ও আল্লাহ আজমাইন প্রিয় দর্শক সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বাংলা পিস টিভি দেখছেন শুনছেন আমাদের সাথে রয়েছেন তিনি প্রোগ্রামে রয়েছেন আল্লাহ আপনাদেরকে জাজাই খায়ের দেখ এবং দিন শিক্ষা যে ফরজ এরই মাধ্যমে এই অসিলের মাধ্যমে যে আপনারা দিন শিক্ষা খরচ পালন করছেন তার জন্য আল্লাহ আপনাদের কাছ থেকে তা কবুল করুন গ্রহণ করুন আল্লাহ আমি আমাদের ইসলামী অর্থনীতির আলোচনার ধারাবাহিক পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ইসলামী অর্থনীতি পরিচ্ছন্ন হবে এবং যে যাই উপার্জন করবে মুসলিমদের যে কোনো মানুষ যা উপার্জন করবে তা হতে হবে পবিত্র এবং হালাল তার ভিতরে কোনো প্রকারের হারামের দুর্গন্ধ থাকবে না আলোচনা করছিলাম যে ধর্মের নামে ধার্মিক মানুষদের মাঝে প্রভাব সৃষ্টি করে কিছু সাদা মানুষের মনকে লুটে তাদের মাঝে যাদের ভিতরে শির্কের এবং বিদাতের জঞ্জাল আছে সেই শ্রেণীর মানুষকে শিকার বানিয়ে কিছু মানুষ উপার্জন করছে এই পর্যায়ে আমরা আলোচনায় বলছিলাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন কোনো প্রকারের হারামে জড়িত না হই হালাল ছাড়া অন্য কিছু খাদ্য না খাই এবং বিশেষ করে শিরিক থেকে সতর্ক করেছেন আর ইসলাম হচ্ছে সির্কের পরিপন্থী পরিপূর্ণভাবে ইসলাম সির্কের বিরোধী সুতরাং কোনো তৌহিদবাদী মুসলিম না এই শিরকি ব্যবসা করতে পারে না শিরকি তাবিজ লিখতে পারে না শিরকি তাবিজের ব্যবসা করতে পারে আর না শিরকি তাবিজ ক্রয় করে তা ব্যবহার করতে পারে কারণ সর্বতভাবে তাতে শিরিক রয়েছে আর তা ব্যবহার করলে মানুষ কি হয়ে যাবে মুসরেক হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা শিরখ থেকে মুক্ত হই আমরা যেন কোনোভাবেই আল্লাহ তালার সঙ্গে শিরিক করে না বসি কোরআন মাজিদের প্রথম আদেশ জানেন কি সর্বপ্রথম আদেশ কোরআন পড়ছেন আলিফলাহ মিম রালিকাল আল কিতাব পড়তে পড়তে প্রথম আদেশ আল্লাহ তালার কী ইয়া ইউহান্না সু'বুদু রাব্বাকুম তৌহিদ প্রথম আদেশ মানুষ তোমরা তৌহিদবাদী হয়ে যাও এমিতে কোরআন যখন অবতীর্ণ হয় অবতীর্ণ হওয়ার দিক থেকে প্রথম আদেশ কি একরা পড়ো অবতীর্ণ হওয়া দিক থেকে বলছি না কোরআন যে আপনার সামনে আছে কোরআন আপনি পড়ছেন পড়তে 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 প্রথম যে আমর সিগা আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষ করো সেটা হচ্ছে কি তৌহিদবাদী ইবাদত করো তো কার করো দাসত্ব করো তো কার করো সাহায্য চাও তো কার কাছে চাও একমাত্র আল্লাহর এবং আল্লাহর কাছে চাও আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস রেখো না যদি তোমার কোনো বিপদ আসে সে বিপদ থেকে উদ্ধারকারীকে আল্লাহ আর যদি তোমার কোন অমঙ্গল আসে সেই অমঙ্গল দূরীকরণকারী কে আল্লাহ তোমার বিপদ স্থলে আল্লাহ যেখানেই থাকো সেখানেই সাহায্যকারী একমাত্র সাহায্যকারী কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না সুতরাং তৌহিদবাদী না কোনো পাথরের উপরে ভরসা রাখে আর না মাটির উপর ভরসা রাখে না কোনো ধাতুর ওপরে ভরসা রাখে না আংটির ওপর ভরসা রাখে আর না তাবিরির ওপরে ভরসা রাখে না জীব শাঁখের ভরসা রাখে আর না কোনো করির ওপর ভরসা রাখে মুসলমানের ভরসা কার ওপরে হবে পঁয়ে আম সাসকাল্লাহোক বেদরিন ফালা কাশি ফালাহু ইল্লাহ ফালা কাশি ফালাহু ইল্লাহ আল্লাহ ছাড়া তার উদ্ঘাটনকারী তার দূরীকরণকারী কেউ নেই আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তার রথকারী কেউ নেই তৌহিদবাদী হতে হবে প্রথম আদেশ কোরআনের আর প্রথম নিষেধ কোরআনের সর্বপ্রথম নিষেধ কি তার পরে তৌহিদবাদী হও মুশেক না আমাদের বিশাল কোরআন বিশাল গ্রন্থ আমাদের কাছে পবিত্র গ্রন্থ সেই কোরআন উন মজিদ কোরআন উন কারিম যেটা আমাদের জীবন ব্যবস্থা তাতেই ব্যবস্থা দেওয়ার সময় সর্বপ্রথম আদেশ নিষেধে বলা হয়েছে তোমরা তৌহিতবাদী হও আর মুশরেক হয়ে যেও না সামান্য কারণে মুশরেক সামান্য কারণে আপনি বুঝতেও পারবেন না আর মুশরেক হলেই সর্বনাশ হয়ে যাবে আপনার জীবন অচল হয়ে যাবে আপনার বাঁচা মুশকিল হয়ে যাবে বিশাল বিশাল আমল আপনার ধ্বংস হয়ে যাবে তাই না বিশাল একটা গাড়ি খুব দামি গাড়ি লক্ষ লক্ষ টাকার দাম সেই গাড়ির কিন্তু হয়তো আপনি ভাবছেন একটা আপনি এমন কাজ করে দেবেন যে কাজের জন্য আপনার বেকার হয়ে যাবে গাড়িটা তাই না সামান্য জিনিস নেই কি বলে ওটাকে টিউব নেই চাকায় যদি হাওয়া না থাকে গাড়ি চলবে না যতই দামি গাড়ি হোক ওইটা বের করে দিলেই আপনার গাড়ির চাকা হাওয়া বেরিয়ে যাবে খালাস আপনার অত দামি গাড়ি চলবে না শিরক সামান্য সামান্যতম সির্ক যদি আপনার মনের ভেতরে আপনার ইমানে ঢুকে যায় তো আপনার ইমানটাকে পরিপূর্ণরূপে বরবাদ করে দেবে কিছুই থাকবে না ওয়া কাদিম না ইলামা আমি লুমিনা আমার ইনফাজ আল নাহু হাবা আমানসোরা বিশাল বিশাল পাহাড় পরিবহণ যদি আপনি আমল করে থাকেন যদি একবার শিরিক করেন তো সব কি হয়ে যাবে লাইন আশরাখ তালায়াহ বাতান না আমালুক আল্লাহর নবে আপনি তো শিরিক করবেন না আল্লাহ জানেন না আল্লাহর নবী শিরিক করতে পারেন আল্লাহর নবী কোনো দিন শিরিক করতে পারেন না কিন্তু নবে তোমারও আমল বিশাল তোমার মতো আমল আর কারণেই সবথেকে শ্রেষ্ঠ মানব বরং আশরাফুল মাখলুকাত আর আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ হচ্ছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল তারই আমল হচ্ছে সবচেয়ে বেশি ভালো নবী তুমি যদি শ্রী করো না শরখতা নাহ বাতান না তাহলে তোমারও আমল পণ্ড হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি আপনি যদি আমাদের আমল আর কী আছে কতটুকু আছে আমরা যদি তাতেই আবার শিরিক করে বসি অবস্থাটা কি হবে শিরিক করবেন না অনেক সময়ে মানুষ বেশি আমল করতে পারে না ফরজ পালন করে শূন্যত পালন করতে পারে না ফাজাইল মানতে পারে না তাই না কিন্তু কমসে কম যদি শিরিক থেকে বেঁচে থাকে তার বাঁচার উপায় হয় কেয়ামতের দিনে যদি আপনার বহু পাপ থাকে কিন্তু শিরিক না থাকে তাহলে আপনি বাঁচার আশা করতে পারেন একদিন না একদিন হয়তো বা আল্লাহ যদি মাফ না করেন যাহার নামে ভুগে একদিন না একদিন কোথায় যাবেন জান্নাতে যাবেন আর যদি থেকে থাকে তাহলে কোনোদিনই আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতা যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তালা তার জন্যে জান্নাতকে হারাম করে দেবেন আর ঠিকানা হবে কথা জাহান্ন আর যদি শিরিক না করেন তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনার তৌহিদের গুণে আল্লাহ আপনাকে বেহেস্তে দেবেন কিভাবে? দেখা যাবে এক লোক কেয়ামতের মাঠে উপস্থিত হয়েছে নিরানব্বইটা রেজিস্টার রেজিস্টার মানে পাপপূর্ণ লেখার খাতা লিখছেন না রামমান কাতিবিন লিখছেন দেখতে পান না না দেখতে পাবেন রেজিস্টার তার সামনে রাখা হয়েছে সব কি লেখা আছে পাপ আছে আল্লাহ বলতে না আকবরুল কাবায়ের নেই আকবরুল কাবায়ের রাখলে তখন তার কোন চিন্তাই নেই আকবরুল কাবায়ের থাকলে আর তো কোনো আশাই নেই বাঁচার এখন সমস্ত পাপ আছে নিরানব্বইটা রেজিস্টার যদ্দূর টাকায় তদ্দুর লম্বা তাতে সব পাপ লেখা আছে এখন কি বাঁচার কোনো উপায় থাকতে পারে সে বেচারি ভয় খাবে ভয় পাবে আল্লাহর কাছে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা এত সব পাপ করেছ কোনো কি পূর্ণ মানে আল্লাহ কোনো পুণ্য করেছি বলে আমার মনে হয় না রেস্তারা এর কি কোনো পুণ্য নেই লাজুল মালিয়াম আমার এখন আমি কারোর প্রতি কোনো জুলুম করব না কোনো অন্যায় করব না এর রেজিস্টারকে দাড়ি পাল্লাই ওজন করো মিজান তাই না কেমতের দিনে তিন শ্রেণীর জিনিস ওজন করে জান্নাত জাহান্নার নির্ধারণ হবে কি কি আমল আমল কারি আর আমল নামা এর হচ্ছে আমল নামা ওজন করা হবে রেজিস্টারে চাপানো হবে ভাববে তা আমার তো কোনো পুণ্য না তোমার পুণ্য আছে কোনো জুলুম করবো না সেই বেতা কাটা কই কার্ডটা কই নিয়ে এসো একদিকে নিরানব্বইটা রেজিস্টার ভারী ভারী আর অপর দিকে একটা কার্ড আনা হবে কার্ডটা রাখা হবে দেখা যাবে যে কার্ডটার ভারীতে রেজিস্টারগুলো উঠে গেছে তার মানে ভারী কি বেশি কার্ডটা বেশি বান্দা অবাক যে কার্ডে এতে কি আছে যে এত ভারী হয়ে গেল তো দেখছে তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে তার তৌহিদ ছিল কোন প্রকারের শিরিক ছিল না শিরিক থাকলে সে বাঁচতে পারত না যেহেতু তার তৌহিদ আছে আর এই তৌহিদের কারণে তার দাঁড়ি পাল্লা ভালো হয়ে গেল ফলে আল্লাহ তাকে বেশ পাশ করে দিলে তৌহিদ থাকলে বাঁচার উপায় আছে খবরদার শিরিক করবেন না কোনো প্রকার শিরিক করবেন না বলছিলাম আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল ঘটনা স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখলেন সুতো বাঁধা আছে বললেন কি যে সুতো কেন তো বললেন যে এইরকম বাদ বিসর্প রোগ বা যে কোনো রোগের কারণে আমাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে ফেললেন ছিঁড়ে ফেলে বললেন কি যে আব্দুল্লাহ বিন মাসুদের পরিবার শিরিক থেকে মুক্ত এ শিরিক কেন রাসুল্লাহ সাল্লাহআলাম বলেছেন যে তাশ ঝাড়ফুঁক শিরিক কি ঝাড়ফুঁক সিরিক তাবিজ বাঁধা সিরেক আর স্বামী স্ত্রীর মাঝে প্রেম ঘটানোর জন্য কিংবা অবৈধ প্রণয় ঘটাবার জন্য অনেকে করে কি করে যোগ জাদু বলে না যোগ জাদু টোনা করে এসব হচ্ছে সিরে রসুল্লা বলেছেন তারপরে জাইনাব বলছেন যে আমি একদিন বের হলাম আমাকে একজন লোক দেখে নিল আর সে দেখে নেওয়ার পর আমার চোখ থেকে পানি বওয়া শুরু হলো যেদিকে লোকটা দাঁড়িয়েছিল দেখলো বদনজর বলে তাই না বদনজর তো আমার চোখ থেকে পানি পড়তে লাগলো সাকানাত যখনই আমি ঝাড়ফুঁক করি বা মন্ত্র পড়াই তখনই চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায় তাহলে এটা কি ওই যে বলার না কাজ তো হয় কাজ তো হয় শোনেন জবাব আব্দুল্লাহ বিন মাসুদের কাছ থেকে জবাব শোনেন কি বলছেন কালা জ্যা ক শয়তান ইজ তারা কাকি ওয়া ইজ আ তান হিফি আইন যখন তুমি শয়তানের অনুসরণ করো এবং শির কি ঝাড়ফুঁক ব্যবহার করো কিংবা শির কি সুতো ব্যবহার করো তখন শয়তান তোমার চোখে স্পর্শ করে না ফলে তোমার চোখ থেকে পানি পড়ে না যখন তুমি করাও না তখন শয়তান কি করে তোমার চোখে স্পর্শ করে আঙুল দিয়ে খোঁচা দেয় আর তোমার চোখ থেকে পানি পড়তে লাগে এটা হচ্ছে শয়তানের কারসাজি শয়তান চায় যে তুমি শিরিক করো এই শরিক কোনো রোগ হবে কোথাও ভালো হচ্ছে না শয়তান ফুস মন্ত্র দেয় অমক জায়গায় যা অমকের কাছে যা এই বলে শয়তান ফুস মন্ত্র দিয়ে মানুষকে ভ্রষ্ট করে বরং তুমি যদি বলতে এই দোয়া তাহলে ভালো হতো আজহাবির বাস রাব্বানাস নাস সাফ ইলা শিফা ইলা শিফা উকাশিফা আল্লাহুরসুকমা এই দোয়া যদি বলতে আল্লাহ রসুলে শিখানো শিরকি দোয়া না আচ্ছা সৈহাদিসের দোয়া যদি বলতে তাহলে তোমার বেশি ভালো হতো বুঝতেই পারছেন শিরিক কাকে বলে তৌহিদ কাকে বলে প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর বাকি কথা আপনাদের সামনে পূর্ণ করবো ইনশাআল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোমনাথের বাস্তবায়ন দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডায়ালগ স ডাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মনে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর মুসলিম প্রথম অধ্যায় খণ্ড ইমান অনুচ্ছেদ একুশ নম্বর যে কথা বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী যে আবদুল্লাহ বিন মাসুদ রাজাল বললেন আমার পরিবার এইভাবে সব স্বাভাবিক এবং সমস্ত মুসলমান সিঁড়িখ থেকে সম্পর্কহীন সিরিফ থেকে সম্পর্ক ছিন্ন এবং সব সিঁড়ি থেকে মুক্ত। সিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর মুসলমানই তারা এই শ্রেণীর সিরিখ তাবিজ সুতো ইত্যাদি ব্যবহার করে আর মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করে দেখবেন অনেক মানুষ লকেট ব্যবহার করে স্বর্ণের না হয় কোনো ধাতুর আর সেই লকেটের উপরে আল্লাহ শব্দ লিখে ঠিক আছে এটা কি শিরিক এটা শিরিক না যেহেতু আল্লাহ শব্দ আছে শিরিক না কিন্তু ব্যবহার করা যায় না ওই কোরআনের মতো আল্লাহ শব্দ আপনার বুকে থাকবে আবার বেপর্দা মহিলার বুকে আল্লাহ বেনামাজি মহিলার বুকে আর নাপাক মহিলার বুকে থাকবে না থাকবে না সুতরাং এমন কাজ করা যাবে না আল্লাহ শব্দ লেখা লকেট ব্যবহার করা যাবে না পুরুষ যদি ব্যবহার পুরুষের কি হার ব্যবহার করে নি অনেক পুরুষ হার ব্যবহার করে কিন্তু পুরুষের জন্য তো হার না হার ব্যবহার করবে মহিলারা আর মহিলারা তাদের লকেটে আল্লাহ শব্দ লেখাতে পারবে না তার কারণ বুঝতেই পারছেন আল্লাহর সাথে একটা আদব থাকা দরকার আল্লাহর নামের প্রতি একটা আদব থাকা দরকার আল্লাহ শব্দ শুনলে আপনার মনের ভেতরে চমক আসা দরকার কিন্তু আপনি আল্লাহ শব্দটাকে এমন করে নিয়েছেন বুকের লকেট বানিয়ে যে কোনো জায়গায় যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন তারপর তাতে মিলন আছে তারপর আপনি নাপাক অবস্থায় আছেন আপনার বুকের এমন জায়গায় রাখা আছে বেপর্দা অবস্থায় যেটা পর্দা করা ফরজ যায় না অনেকে মোহাম্মদ লিখেও ব্যবহার করে এই মোহাম্মদ লিখে যদি ব্যবহার করে আপনি মনে করেন যে আমার এতে বরকত হবে বা অন্য কি তাহলে তো শিরিক তাই না আর যদি এমনি সৌন্দর্য জন্য লিখেন তাতেও মোহাম্মদের প্রতি বিয়াদবি হবে এইভাবে মহিলাদের লকেটে এই শ্রেণীর নাম লেখা ঠিক না তবে অনেকে লকেটে হয়তো কাবা শরীফের ছবি মদিনার মসজিদের ছবি কিংবা কোনো মাজারের ছবি ইত্যাদি ওখানে খোদাই করা থাকে তাই না যায়জ না স্বর্ণকাররা শুনে রাখেন যারা স্বর্ণের কাজ করেন তাদেরও এরকম করে দেওয়া যায়জ না কারণ তারা এক এক বিশ্বাসে ব্যবহার করবে সেখানে শিরকে সহযোগিতা করা হবে কাবা শরীফ ব্যবহার করবে ভাববে আমার বুকে কাবা শরীফ খালাস আমার কিচ্ছু হবে না মদিনার মসজিদের সবুজ গম্বুজ আমার বুকে আছে অথবা আমার কোনো বিপদ আসবে না তাই না গাড়িওয়ালারা দেখেছেন গাড়িতে কি কি রেখে থাকে আপনারা মুম্বাই ঘুরে বেড়াচ্ছেন দেখেছেন বাবা তারপর আর কার কার মূর্তি ইত্যাদি রাখা থাকে ও বিজাতি কিন্তু মুসলমানদের গাড়িতে যদি বাবার ছবি থাকে মূর্তি থাকে মুসলমানদের গাড়িতে যদি হ্যাঁ কাবা শরীফের ছবি থাকে কিংবা মদিনা শরীফের ছবি থাকে কিংবা কোনো মাদারের ছবি থাকে এবং এই বিশ্বাস থাকে যে এই ছবি থাকলে পরে গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হবে না তাহলে কি সেটা ঠিক না হ্যাঁ অনেক গাড়ির সামনে দেখবেন জুতো ঝুলানো আছে ছেঁড়া জুতো কেন বলুন তো গাড়ির সামনে ছেঁড়া জুতো ঝুলছে কেন হ্যাঁ বদনজর লাগবে না বদনজর থেকে বাঁচার জন্য জুতো ঝুলিয়ে দেয় আপনার লেবু গাছে জুতো ঝোলান না মুড়ো ঝাঁটা ভাঙা হাঁড়ি ঝোলান না কি জন্য আপনি পুঁই শাক লাগিয়েছেন পুঁই শাক লক লককে পুঁই শাকের মাচাতে দেখেছেন ভাঙা হাঁড়ি থাকে মুড়ি ভাজা খোলা ভাঙা লাগানো আছে চুম লাগানো আছে তাই না সুন্দর গাছে ফল আছে সেই ফল যাতে নজর না লাগে তার জন্যে এই শ্রেণীর কিছু একটা লোটকে দেয় এগুলো কি এগুলো সব শেড়ি সির্কের বহু ধারা মুসলমানদের মাঝে আল্লাহ আল্লাহ যে বলেছেন না যারা মোমেন বলছ তারা মুশরিক পরিপূর্ণ মুসলিম মোমেন যাকে বলে কঠিন পাওয়া একটা না একটা অন্ধবিশ্বাস তার মনের ভিতরে আছে সুভান আল্লাহ অনেক আলেম ওলামা কোন এক আলেমের বাড়িতে গেলাম তো তো দেখছি দরজার সামনেই তাবিজ লেখা আছে ওই সব সাতশো ছিয়াশি দশ বারো তেরো চোদ্দ পনেরো সব কি লেখা আছে আলেম মানুষ দেখছেন আলেম মানুষ আলেম তার জ্ঞান থাকা উচিত কিন্তু তৌহিদের জ্ঞান আলাদা তৌহিদের জ্ঞান নেই তাই চোলটকে রেখেছেন অথবা ভাবছেন এটা জায়েজ কিন্তু না আপনি বলবেন আমি তো ব্যবহার করিনি আমি দরজায় চিটিয়ে দিয়েছি তো সেটা কোরআনই আয়াত চিটিয়ে দেওয়া বোরোদোর জায়েজ হতে পারে কিন্তু এই পাঁচ সাত আট দশ সংখ্যা হ্যাঁ সংখ্যাতে কি কোনো কাজ হয় নাকি সাতশো ছিয়াশি লিখেন অনেকে তো সাতশো ছিয়াশি লিখলে কি বিশ মিল্লাহার আমার হয়ে যাবে নাকি তাহলে ওইভাবে আপনি এক কাজ করেন নম্বর বানিয়ে নেন সুরা ফাতেহা আল্লাহ আকবর দিয়ে শুধু নম্বরই বলে নামাজ হয়ে যাবে তাই না হবে তাহলে যে নামাজ যদি না হয় সোরা ফাতেহার মনে করুন চার হাজার পাঁচশো বিরানব্বই হলো এবারে নামাজে দাঁড়িয়ে চার হাজার পাঁচশো বিরানব্বই বলে আপনি লুকুশেজ দেখেন হবে না নামাজ তাহলে সাতশো ছিয়াশি লিখলে কি করে বিশ হবে এটা তো হতে পারে না যাই হোক বুঝতেই পাচ্ছেন সমাজে এমন শ্রেণীর মানুষ আছে যে শ্রেণীর মানুষের কথা ওই যে পূর্বযুগের ইহুদি নাসরাদের মধ্যে ছিল আল্লাহতাল ইয়া ইউ আল্লা জি না আ আনু ইন্নাকাসি রামিন আল্লাহ বানি লায়া কুলু না মোয়াল নাস সিবিল বাত ইল ওয়া সদ্দো না আন সাবিল ইল্লাহ হে ইমানদাররা কিছু পাদরি পুরোহিত আছে যারা মানুষের মালধন অন্যায় উপায়ে অন্যায়ভাবে কি করছে ধর্মের নাম দিয়ে খাচ্ছে তোমরা তাদের থেকে সাবধান থেকো সাবধান থেকো ভাইজান আসলে কি ব্যাপার জানেন যে ব্যক্তি চাইবে যে আমি হালাল পথে রুজি কামাবো সে পারবে এই মনটাকে মজবুত করতে হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি পবিত্র থাকার ইচ্ছা করবে মজবুত নিজের মনটাকে সবল করবে আল্লাহ তাকে সহযোগিতা করবেন সে পবিত্র থাকবে আ! যদি মন দুর্বল হয় ইমান দুর্বল হয় কি করব হুজুর চলতে পারি না পাচ্ছি না এখন কি করব তাহলে পারবেন না আল্লাহ তালা আপনাকে যে রুজি দিয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট হন অতিরিক্ত আশাক করলে অতিরিক্ত কামনা করলে সুখ পাবেন না আর অতিরিক্ত কামনা করলে আপনাকে হালাল না পেলে তখন হারামের পথ এখতিয়ার করতে হবে হারামের পথ এখতিয়ার করবেন না আ যে ব্যক্তি ও হতে চেষ্টা করবে যে আমি লোকের মুকাফাক্কি হব না শিরিক বিদাতের মাধ্যমে আমি অপরের ধন কামাবার মুকাফাক্কি হব না আল্লাহ তালা তাকে সাহায্য করবেন আল্লাহ তালা তাকে ও করে দেবেন ওয়া মাইয়্যা তাসব্বারা ইয়াসবিরুহুল্লাহ যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দেবেন ওয়া ও উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিন সবর আর কোনো মানুষকে এর থেকে বড় উপহার কিছু দেওয়া হয়নি যা ধৈর্য ছাড়া অন্য কিছু হতে পারে ধৈর্য হচ্ছে বিশাল উপহার আল্লাহর থেকে আপনার মাঝে যদি ধৈর্য থাকে আপনার দারিদ্রের উপরে ধৈর্য আপনার কষ্টের উপরে ধৈর্য মারলাম আপনার বেতন কম আপনার উপার্জন কম কিন্তু তাতে যদি আপনি ধৈর্য ধরেন তার থেকে বড় উপহার আর কিছু নেই আল্লাহর কাছে রুজি চান আল্লাহর কাছে রুজি চান এবং হালাল রুজি চান হারাম রুজিকে বর্জন করুন খবরদার ইসলাম কোনোদিন চায় না যে কেউ হারাম খাক অতএব ধর্মের নামে ধার্মিক মানুষদের সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে আপনি এই শেনী শিরকি ব্যবসা চালিয়ে যাবেন এটা হতে পারে না প্রিয় দর্শক সময় সামান্য আছে যদি আপনাদের কাছে ছোট প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বিভিন্ন মসজিদের সামনে দিকে দেখা যায় একদিকে আল্লাহ এবং একদিকে মোহাম্মদ লেখা কিংবা একদিকে কাবা শরীফ একদিকে মদিনা ছাপা কিংবা সেসব মসজিদে কি নামাজ বৈধ সব মসজিদে এইগুলো লেখা থাকে এত বড় অপরাধ নয় যে সে মসজিদে নামাজ হবে না তবে যে লিখেছে এক নম্বর ভুল মসজিদের সামনে কেবলার দিকে এমন কিছু রাখা জায়জ নয় যা নামাজিদের মনোযোগ ছিনিয়ে নেয় নামাজীদের নামাজে ডিস্টার্ব করে এমন কোনো জিনিস এমন কি ঘড়ি পর্যন্ত রাখা ঠিক না এমন মশাল্লা রাখা ঠিক নয় যে মশাল্লাতে নামাজি দৃষ্টি আকর্ষণ হয় তা বলে যে থাকলেই নামাজ নষ্ট হবে তা না নামাজ নষ্ট হবে তা যে নামাজ ছেড়ে দিয়ে দিকে তাকিয়ে থাকবে ওই যে সেদিনে বলছিলাম না যে নামাজ বাদ দিয়ে দোকানের হিসাব করছে অতএব আল্লাহ মোহাম্মদ যাই লেখা থাক তাতে কিন্তু মসজিদে নামাজ হবে না এমন কথা না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক কেলেম সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে আমল করতে পারি আল্লাহ আমিনবীন মোহাম্মদ আলহি ও আজমাইন ওকুম ওরি রহমাতুল্লাহ আমি মোহাম্মদ আশিক মাদানি আর আপনারা দেখছেন বাংলা

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেল পর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুশরনীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর রব পরমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছেন জানুন কেন মুনি প্রতিটি কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে

ideas brilliant strategies sustained the best profession is a professional person who invites people to allah subhanahu wa avail the opportunity with dr Zakir. depending upon what is your interest but the meaning should be to spread the message of allah to implement the convincing islamic come educational formula to excel in your career dekhun career guidance আজ রাত সাড়ে সাতটায় আপুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বা